আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটি স্মার্ট গিজারের বা হিটার কয়েল কীভাবে পরিবর্তন করবেন। তো এই হিটার বা গিজারটি যেভাবে ফিটিং করেছেন, এটা ভুল ফিটিং করেছেন, তার জন্য শুরুতেই গিজারের কয়েলটি ফুরে গিয়েছে। এখানে নিয়মটা হচ্ছে গরম পানি পাইপটি উপরে থাকবে, ঠান্ডা পানি পাইপটি নিচে থাকবে। তো উনি ওভাবে ফিটিং না করে উনি সোজাসুজিভাবে ফিটিং করে দিয়েছে, তার জন্য গিজারের কয়েলটি ফুরে গিয়েছে। গিজারের কয়েলটি যে একটা পরিমাপে থাকার প্রয়োজন ছিল, ওই পরিমাপে পানিতে থাকে নাই বা পানি পায়নি সঠিকভাবে, এর জন্য কয়েলটি ফুরে গিয়েছে। তো দেখুন, সাপ্লাই বা আমরা সুইচ দিয়ে দেখছি লাল বাতিটা জ্বলে কিন্তু গরম হয় না। তো এখানে আমাদের যে ঢাকনাটা আছে, এখানে দেখতেছেন এটা হচ্ছে গিজারের কন্ট্রোলিং সিস্টেম বা যে কয়েল আছে ওই সেট আপটা এই ঢাকনাটার নিচে। তো ঢাকনাটা আমরা এখন খুলবো। ঢাকনাতে দুইটা নাট আছে, এই দুইটা নাট খুলে আমরা ঢাকনাটা খুলবো। খুলে আপনাদেরকে কয়েল টেস্ট করে দেখাবো কয়েলের কি কন্ডিশন আছে বর্তমানে। কয়েল যদি পুড়ে যায়, সেট আপ ভালো থাকে, সেক্ষেত্রে সুইচ দিলে লাল বাতি জ্বলবে, কিন্তু কয়েল এর কারণে যে পানি গরম হওয়ার যে ব্যবস্থা সেটা থাকবে না। তো এখানে অনেকগুলো তার, অনেক কিছু দেখতেছেন, এগুলো হচ্ছে অটোমেটিক সিস্টেমের জন্য থার্মোস্টেট বা অটো কাট সিস্টেম এর সাপ্লাই তারগুলো। তো তার ভিতরে যে কয়েলের দুইটা টার্মিনাল, এই টার্মিনাল দুটি বড়, দুই পাশে দুইটা থাকে। এই টার্মিনাল আমরা যে এই টার্মিনালে এখন আমরা যে মিটার আছে, এই মিটার দিয়ে টেস্ট করে দেখব। মিটারটি আমরা রেজিস্ট্যান্স বা ওমসে সেট আপ করে দিব। এটা হচ্ছে ডিজিটাল একটি মিটার, দেখতেছেন একটার সাথে একটা লাগালে দেখাচ্ছে মান, কিন্তু যখন কয়েলটি নষ্ট হয়ে যাবে তখন কোনো মান দেখাবে না। দেখুন, আমরা টার্মিনাল লাগিয়েছি, কোনো মান দেখাচ্ছে না। কয়েল নষ্ট হলে মান অনেক পরিমাপে বেশি দেখাবে, কম দেখাবে অথবা টোটালি দেখাবে না। এটা হচ্ছে 2000 ওয়াটের কয়েল, এখানে মান যদি ভালো থাকতো 24, 25 বা 26 ওমস দেখানোর কথা ছিল, কিন্তু এই কয়েলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো মান দেখা নেই। তো আপনারা গিজারটি খোলার পূর্বে এখানে যে সাপ্লাই, ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং কি আউটপুট সিস্টেম আছে, যে পাইপগুলো লাগিয়েছেন, এই পাইপগুলো খুলে পানিগুলো বের করে নেবেন। বের করে তারপরে গিজারটি খুলে কয়েলটা পরিবর্তন করবেন, অন্যথায় গিজারের এটা অনেক ওয়েট, পানি ভালোভাবে বের না করলে গিজারটি খুলতে পারবেন না। দেখুন, গিজারের অন্য একটা কয়েল আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 2000 ওয়াটের কয়েল, সেম টু সেম একটি কয়েল। তো কয়েলটি খোলার পূর্বে আপনারা এখানে যে কানেকশন আছে সেগুলো একটা একটা করে দেখে দেখে খুলবেন, আবারে কয়েলটি লাগানোর পরে ফিটিং করবেন। তো এই বিষয়টি আপনাদের কাছে প্রাথমিক পর্যায়ে মনে না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা ভিডিও করে রাখবেন, ভালোভাবে একটু ভিডিও করে রাখবেন খোলার সময়, যাতে করে খোলার পরে ভুলের সম্ভাবনা না থাকে। ভিডিওটা দেখিয়ে দেখে আবার লাগিয়ে ফেলবেন, তাহলে আপনাদের ভুল হবে না। মোটামুটি সব কানেকশন খোলা হয়েছে, এখন শুধু বাকি কয়েলের কানেকশন। তো কয়েল টার্মিনাল থেকে কানেকশনগুলো খুলে ফেলা হয়েছে, এখন হচ্ছে আমরা গিজারের যে কয়েলটা সেটা খুলব। অটোমেটিক সেট আপটা একটু পাশে রেখে দিচ্ছি, এখন গিজার কয়েলটা খুলব। গিজার কয়েল এর উপরে যে একটা ওয়াশার দেওয়া আছে, ওই ওয়াশারটা 5টা নাট দিয়ে লাগানো। এই 5টা নাট ভালোভাবে খুলতে হবে, একটা একটা করে 5টা নাট খুলতে হবে, খুলে তারপরে কয়েলটি খুলতে হবে। এই কয়েলটি লাগানো খুবই ইজি, অনেক সহজ একটা সিস্টেম। আপনারা এই ভিডিওটি দেখলে সহজে কয়েলটি লাগাতে পারবেন। একে একে 5টা নাট খোলা হচ্ছে আর মাত্র 2টা নাট আছে।
সবগুলো না, টোটালি 5টা নাট খোলা হয়েছে। এখন যে ওয়াশারটা আছে, এই ওয়াশারটা দেখুন, এই ওয়াশার, ওয়াশার নিচে হচ্ছে কয়েল, দেখুন কয়েলটা উঠানো হচ্ছে, দেখতে পারতেছেন কয়েলটা পুরো একবারে কালো হয়ে গেছে। তো কয়েলের ভিতরে যে ভিতরে একটা প্লাস্টিকের ওয়াশার আছে, এটাও খুলে নেবেন। নতুন যে কয়েলটা লাগাবেন সেই কয়েলের ভিতরে ওয়াশারটা লাগিয়ে দিবেন, তাহলে পানির লিকেজ থাকবে না। এখন আমি যেটা খুলতেছি এটা একটা আলাদা একটা রড সিস্টেম ব্যবহার করা হয়। সাধারণত পানিতে আয়রন থাকলে আয়রনটা শুষে নেয়, এর জন্য এই রডটা ব্যবহার করা হয়েছে। এটা একটা কেমিক্যাল সিস্টেমের রড। আমি পুনরায় আপনাদেরকে কয়েলটি আবার পরীক্ষা করে দেখাবো। প্রথমে যেভাবে পরীক্ষা করে দেখানো হয়েছে সেখানে অনেক কানেকশন থাকার কারণে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেননি, তো নতুন এবং নষ্ট দুইটা একসাথে রেখে পরীক্ষা করে দেখাবো, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো রেজিস্ট্যান্স বা ওহমসে সেট আপ করে দেওয়া হয়েছে মিটারটি, দেখুন কোনো মান দেখাচ্ছে না। কয়েলের টার্মিনাল দুইটাতে দুইটি প্রুফ মিটার লাগানো হয়েছে, কিন্তু কোনো মান দেখানো হচ্ছে না। এখন নতুনটা যেটা ভালো সেটা আমরা কানেকশন, দুইটা কানেকশন লাগাচ্ছি, দেখুন এখানে 25.2, 25.2 বা 26 ওমস দেখাচ্ছে। দেখুন যেটা নষ্ট হয়েছে সেটা কোনো মান দেখাচ্ছে না। এটা হচ্ছে 2000 ওয়াটের একটি কয়েল। তো 2000 ওয়াটের যে কয়েল সেটার রেজিস্ট্যান্স দেখাবে 24, 25 বা 26 ওমস, যেগুলো 1500 সেগুলো 32 থেকে 35 বা 36 ওমস পর্যন্ত। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কয়েলের বা প্রত্যেকটা কয়েলের ওয়াটের উপরে ডিপেন্ড করে এটা কত ওমস দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা খুলেছি সেভাবে ফিটিং করে দেবেন। এখানে দুইটা কয়েল দেখানো হয়েছে, একটি হচ্ছে নষ্ট আর একটা ভালো। যে ওয়াশারটা যেভাবে খুলেছেন প্লাস্টিকের, সেই ওয়াশারটা ওইভাবে ফিটিং করে দিবেন। দেখছেন ওয়াশারটা এইভাবে মুখের উপরে লাগানো থাকে। যে বেঁকা যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি নিচের নিচের দিকে হবে, অর্থাৎ যে ইনপুট বা ঠান্ডা পানির যে পাইপটা আছে ওই দিকে হবে। গ্রিন কালার দেখতেছেন যে প্লাস্টিকের অংশটা, ওই দিকে বেঁকা অংশটা দেওয়া হয়েছে। এখন উপরে যে ওয়াশারটা ছিল ওইটা লাগানো হয়েছে। ওয়াশার লাগানোর পরে 5টা নাট আছে, 5টা নাট পর্যায়ক্রমে লাগিয়ে দিবেন। যেভাবে খুলেছেন সেম টু সেম সেভাবে লাগিয়ে দিবেন। আপনাদের ভুলে যাবার সম্ভাবনা যাতে করে না থাকে সেই জন্য অবশ্যই খোলার সময় ভিডিও করে রাখবেন, ভালো করে ভিডিও করে বা পিকচার উঠিয়ে রাখবেন, যাতে করে আপনি ফিটিং করার সময় ভুল হবার সম্ভাবনা না থাকে। ভিডিও বা পিকচার দেখে দেখে আপনি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার ভুল হবার সম্ভাবনা থাকবে না। যে কোনো ইলেকট্রিক প্রোডাক্ট বা যে কোনো কিছু করার পূর্বে আপনার যদি ভুল হবার সম্ভাবনা থাকে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও অথবা ফিক্সার উঠিয়ে রাখবেন। এখন বর্তমানে সবার হাতে স্মার্টফোন, সুতরাং যে কোনো কাজ খুবই ইজি করাটা। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল যে কোনো কাজ, হাতের কাজ আপনি যদি শিখে রাখেন বা করেন, তাহলে আপনার কাজের অভাব হবে না দেশে বিদেশে যে কোনো জায়গায়। বাংলাদেশ এবং বাইরের রাষ্ট্রগুলোতে কাজের অভাব নাই যদি আপনার হাতের কাজ জানা থাকে। হাতের কাজ জানা না থাকলে কাজের খুবই অভাব, এটা বাস্তব কথা। তো যে কোনো সময় আপনারা চেষ্টা করবেন, যদি সময় থাকে হাতের কাজগুলো শেখার এবং নিজে করার, তাহলে আপনি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনি আটকেবেন না, পৃথিবীর সব জায়গায় কাজ করে চলতে পারবেন।
যেভাবে খোলা হচ্ছে সেভাবে সেম টু সেম লাগানো হচ্ছে দেখতে পারতেছেন আপনারা। এই ভিডিওটি একটু বেশি লম্বা হয়েছে বা বড় হয়েছে, যে কোনো ভিডিও আপনারা একটু বড় বা একটু লম্বা ভিডিও দেখবেন, যাতে করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারেন। অটোমেটিক কন্ট্রোলের যে সেট আপটা দেখতে পারতেছেন এখানে, এই যে একটা দেখতেছেন একটা পিতলের লম্বা, এটা হচ্ছে থার্মোস্টেট। স্ক্রু দিয়ে গ্রাউন্ডিং এর যে তারটা বা আর্থিং যে তারটা সেটা লাগানো হচ্ছে বডিতে। এই থার্মোস্টেট যেটা দেখতেছেন পিতলের, এই থার্মোস্টেটটা এখানে যে একটা ফাইবের মতন দেখতেছেন এটার ভিতরে দেওয়া হচ্ছে। থার্মোস্টেটটি ফাইবের ভিতরে দেওয়া হয়েছে, এটা ফাইবের ভিতরে থাকবে। এটার কাজটা হচ্ছে ভিতরে পানিটা কতটুকু গরম হয়েছে ওইটা সেন্স করে তারপর অটোমেটিক সিস্টেম সাপ্লাই দিবে, আর অটোমেটিক সিস্টেমটা থেকে এটা কন্ট্রোলিং হবে, বা গরম অতিরিক্ত হলে বা যেতটুকু সেট আপ থাকবে গরম আপনার 60 ডিগ্রি বা 70 ডিগ্রি ততটুকু হলে অটোমেটিক বন্ধ করে দিবে। এই গিজারগুলোতে সাধারণত আপনার সর্বোচ্চ থাকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা হচ্ছে অটো ট্রিপিং সিস্টেম, কোনো কারণে ভোল্টেজ আপ ডাউন বা শর্ট হওয়ার সম্ভাবনা থাকলে অটো ট্রিপিং সিস্টেমে অটোমেটিক অফ করে দেয়, তাহলে গিজার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যেভাবে খুলেছেন বা যেভাবে আপনারা খুলবেন একটা কাজ করার জন্য সেভাবে লাগিয়ে দিবেন। আমরা যেভাবে করতেছি দেখতেছেন, যেভাবে আমরা করেছি সেম টু সেম ওইভাবে আমরা ফিটিং করে দিচ্ছি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সব কিছু লাগানো হয়েছে, এখন ঢাকনাটা যেভাবে খুলেছেন ওইভাবে ফিটিং করে দিবেন। দেখতেছেন দুইটাই লক সিস্টেম, এই দুইটার ভিতরে দিয়ে তারপরে ঢাকনার পাশে যে দুইটা নাট খুলেছেন ওই দুইটা নাট লাগিয়ে দিবেন। আর গিজারটি যখন ফিটিং করবেন অবশ্যই ঠান্ডা পানির বা ইনপুট যে পাইপটি সেটা নিচের দিকে হবে, আউটপুট বা গরম পানির যে পাইপটি সেটা উপরের দিকে হবে। দেখতেছেন আমরা ফিটিং করে ফেলছি সব কিছু, এখন আমরা সাপ্লাই পাইপ দিব, আর হচ্ছে আউটপুট বা গরম পানি বের হওয়ার পাইপটা লাগিয়ে দিব। লাগিয়ে পানি দিয়ে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা সুইচ দিয়ে আপনাদেরকে দেখাবো। একটি গিজারের ভিতরে পানি কতটুকু হয়েছে সেটা আপনি সহজে বোঝার উপর হচ্ছে যে গরম পানি যে কল বা ট্যাপটি ব্যবহার করবেন সেই ট্যাপটি ছেড়ে দিবেন। যখন গিজারের পানি বা হিটারের পানি পরিপূর্ণ হয়ে যাবে তখন ট্যাপ দিয়ে পানি পড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে গিজারটি পরিপূর্ণ হয়েছে। এখন ফিটিং করা প্রায় শেষ হয়ে আসছে, ফিটিং করার পরে পানি সাপ্লাই দিয়ে ভালোভাবে তারপর সুইচটি অন করবেন। এখন সুইচটা অন করা হয়েছে, তালবাতি জ্বলতেছে, তার মানে ভোল্টেজ নিচ্ছে, দেখুন বিদ্যুৎ নিচ্ছে 10 অ্যাম্পিয়ার। আমাদের কাজটি সফলভাবে হয়েছে, তো আপনারা চাইলে এইভাবে ফিটিং করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।